আমার বাবুটা কি করছে এখন? আমি এখন কিরণ মালা দেখছি, তুমি কি করছো? ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ। এই তোমাকে আমি কতদিন না বলেছি, বাং, তুমিও কিরণ মালা দেখবে, এটা খুব সুন্দর হয়। আমার বাবু বলেছে আর আমি এটা করবো না কোনোদিন হয়েছে আজ পর্যন্ত, প্রমিস কাল থেকে শিওর দেখবো। ওলে বাবালে, এই জানো তো আজকে না কিরণ মালা ভেলা থেকে পড়ে গেছে। বাবা, ওর লাগেনি তো? ধুস, না না, ওর স্বামী ওকে খুব ভালোবাসে, জলে ঝাঁপ দিয়ে ওকে ঠিক বাঁচিয়ে নিয়েছে জানো। পুরো আমার মতো। আচ্ছা জানো তো, আই রিয়েলি মিসড ইউ। ও মা, বিকেলেই তো দেখা হলো। ইয়া আই নো, ইটস বিন ফিউ আওয়ার্স, বাট আই রিয়েলি মিসড ইউ সো মাচ। ও ও ও ও, আচ্ছা জানো তো, আজ না ম্যাগি করতে গিয়ে আমার আঙুলটা পুড়ে গেছে। এই কিছু হয়নি তো তোমার? ডাক্তার দেখিয়েছো তুমি? এই আমি অ্যাম্বুলেন্স ডাকছি, দাঁড়াও আমি আসছি এক্ষুনি। আরে আরে চিল, বাবা মেডিসিন আনতে গেছে, সেরকম কিছু হয়নি, ইটস নর্মাল। কি যে করো না তুমি! ওকে, বাট বাবা যখন মেডিসিন আনতে গেছে আমি তো এখনো আসতে পারি। আচ্ছা তাই বুঝি, কি হবে এসে? তুমি জানো না কেন? নটি, চলে এসো তাহলে। শিওর তো? হ্যাঁ, আজকে ওই কাজের মাসি আসেনি তো, বাসনগুলো সব এটো হয়ে পড়ে রয়েছে, তুমি নয় মেজে দিও। ছি, ওসব করতে কে যায়, তুমি করো ওসব। ও একটু আগে কত বড় বড় কথা, ডাক্তার ডাকবো, আমি আসবো, আর এখন আমি এই পোড়া হাত নিয়ে নাকি বাসন মাজবো। হ্যাঁ হ্যাঁ, তাতে কি? এই তুমি কি পাগলা? হ্যাঁ, এই তুমি আমায় গালি দিলে, তা কি বলবো শুনি? তাই বলে গালি দেবে তুমি আমায়? কোনো মেয়ে আজ পর্যন্ত আমায় গালি দেয়নি জানো। আমি দিলাম, যাও এবার পাড়ার লোককে গিয়ে মিষ্টি মুখ করাও। বাই দ্য ওয়ে, কটা মেয়ের সাথে তুমি এইরকম পীড়িতের কথা বলেছো শুনি? এই আমার সোনাটা, মুখ ফসকে কত কিছুই বেরিয়ে যায় না, এটাও তেমন মুখ ফসকে বেরিয়ে গেছে। তোমায় আমি কতটা ভালোবাসি না? হুম, সে তো আমি বুঝতেই পারছি, তাই না? আচ্ছা তোমার যেই হাতটা লেগেছে ওই হাতটা একটু সামনে আনো। কেন আনোই না? ওকে এই নাও, এনেছি, দেখো তো কমেছে কিনা ব্যথা। ঢং যত সব। আচ্ছা আমার বাবুটা খেয়েছে? না, বাবা আসলে তারপর একসাথে খাবো। হেই, 11টা বাজে, তুমি এখনো খাওনি? এরপর তোমার পেট যন্ত্রণা করবে, তোমার শরীর খারাপ লাগবে, তোমার জ্বর হবে, তুমি টেস্ট করাবে, তোমার ডেঙ্গু বেরোবে, তারপর তুমি মরে যাবে দুদিন পরে, তখন আমার নতুন একটা মেয়েকে পটাতে হবে। তার মানে আমার কষ্টের কি কোনো দাম নেই তোমার কাছে? এই এই কি বললে তুমি? কি বললাম আমি? আমি কিছু বলিনি। লাস্ট লাইনটা কি বললে? এইভাবে আমি কিভাবে বেঁচে থাকবো? তার আগে কি বললে? ডেঙ্গু হলে মরে যাবে তো তুমি। না না, এই দুটো জিনিসের মাঝখানে আরেকটা কিছু ছিল। হ্যাঁ আছে তো। এই না, এর মাঝখানে আমি কিছু বলিনি। তোমার হাতে ব্যথা, তুমি হয়তো তার জন্য কানে বেশি বেশি শুনছো। হাতে ব্যথা, তার জন্য কানে কেন বেশি বেশি শুনবে? হবে হয়তো। বাই দ্য ওয়ে, তুমি খেয়েছো? না না, আমার বাবুটা না খেলে আমি কোনদিন খেতে পারি? ও আমার সোনা বাবুটা, খুব ট্যাশ। আচ্ছা বাবু, আমি না একটা জিনিস ভাবছিলাম। কিং কোবরা সালা মুখ খুললেই তো বিষ বেরোবে। হ্যাঁ বল। হ্যাঁ বলো। না বলবো না। বাবার মাল নাকি, যখন যা খুশি। হ্যাঁ বলো না বাবু। আগে তুমি একটা কবিতা শোনাও আমায়। এই আমি কি মেশিন নাকি যে টিপলেই কবিতা বেরোবে? এই কি বললে তুমি? কিছু না, শোনাচ্ছি। মিথ্যে এখন চারিদিকে মিথ্যে ভালোবাসা। উফ লাভলি। মিথ্যে এখন চারিদিকে মিথ্যে ভালোবাসা, তোমার বাবার 4টে ফ্ল্যাট, তাই তো কাছে আসা। এই এইটার মানে কি? আরো দুটো লাইন শোনাই। কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। ঠিক আছে। আচ্ছা, এই রিলেশনশিপটার ভবিষ্যৎ কি হবে সেটা বলো আমায়। যা এটা কি হলো? হে মানে, মানে এরপর আমরা কি করব? এরপর আমরা বিয়ে করব। তারপর? তারপর আমরা ইয়ে করব। আর তারপর? তারপর আমাদের এক ডজন গুলু গুলু হবে। আর তারপর মরা অবধি প্ল্যান করতে হবে না? তারপর তারা তোমাকে মা আর আমাকে বাবা, ইয়েস বাবা বলে ডাকবে। হ্যালো হ্যালো বাবু, তোমার গলাকে টিপে ধরলো। আমি তোমার বাবু নই। হেই, তাহলে তুই কে? এত রাতে পর পুরুষ হয়ে তুই আমার বাবুর ঘরে ঢুকেছিস কেন? হারাম চাঁদা মেরে তোমার কানের গোড়া লাল করে দেবো, বুঝেছ বেয়াদব ছেলে, এক্ষুনি বেরো। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? তুই কে বেহনু? আমি তোমার বাবুর বাবা বলছি।
হ্যাঁ তো কি? এই এই আপনি জানেন আমি কে? না তাহলে ফোনটা রাখ না বুড়ো। তাহলে কি আবার চারটে ফ্ল্যাটের স্বপ্ন এইভাবে ধ্বংস হয়ে যাবে? হে মা করুণা বই, কে ছিল ওই অভদ্র শুকরের বাচ্চা? শুনি, আমি বাড়ি না থাকলে এইসব হয় তোমার? তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো আমি। প্রেম করে বেড়াও তুমি, প্রেম বেরিয়ে যাবে তোমার, পা ভেঙে খোড়া বানিয়ে রেখে দেবো বাড়িতে। তবে না, এইভাবে পড়ে থাকবে সারাদিন, হাত পুড়েছে বলে যন্ত্রণা, পা ভেঙে দেবো আমি, কোনো ওষুধও দেবো না তখন। আমার চারটে ফ্ল্যাট কি তাহলে আর পাবো না আমি? হে মা করুণা বই, হে মা, আমার সব শেষ হয়ে গেল রে। হে গাইস, তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, আর লাইক করে দিও ভিডিওটা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিও প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তারপরেও ম্যাক্সিমাম লোকের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, তার কারণ হলো কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই কারণে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম চ্যানেলের নামটা চেঞ্জ করতে হবে। তো 99% শিওর চ্যানেলের নাম চেঞ্জ হচ্ছে, আমি কিছু নাম ভেবেছি। তোমাদেরও কোনো সাজেশন দেওয়ার থাকলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে দিতে পারো, এখানে ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখাচ্ছে, দেন ফার্স্ট কমেন্টে আর ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে আমায় ফলো করো, আমাকে সাজেস্ট করো, আমিও কিছু নাম পোলে দিয়ে দেবো, তোমরা সেখানে ভোট করতে পারো। আর আদার্স আমি কিছু কিছু জিনিস যেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে দিতে পারি বাট ইউটিউবে দিতে পারি না, সেগুলো তোমাদের খুব ভালো লাগার জিনিস, তো সেগুলো আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করলে পেয়ে যাবে। ডিসক্রিপশানে যেমন বললাম লিঙ্ক আছে, ডিসক্রিপশান ফার্স্ট কমেন্ট, ওখানে গিয়ে আমায় ফলো করো। আর কি, ভালো থেকো, ফ্যামিলিকে ভালো রেখো, আর ভালো জিনিসকে সাপোর্ট করো বর্তমান পরিস্থিতি অনুযায়ী। টাটা। Dude. Mm-hmm. Live my